গত সপ্তাহে আলোচনা করেছিলাম জিকিরের ফজিলত সম্পর্কে। মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আল্লাহর জিকির করার, আল্লাহর গোলামী করার তৌফিকটুকু দান করেছেন। আল্লাহ তৌফিক দিয়েছেন বিদায় আমরা আজকে মসজিদে আসতে পেরেছি। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক না দিতেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীর না রেখে আমরা মসজিদে আসতে পারতাম না, আমরা বিভিন্ন মুসিবতের মধ্যে পড়তে পারতাম। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, সুস্থতা রেখেছেন, আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করেছেন বিদায় আজকে মসজিদের মধ্যে এসেছি আল্লাহর জিকির করার জন্য, আল্লাহর গোলামী করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। কারণ সবচেয়ে বড় গোলামী হচ্ছে আল্লাহর গোলামী, আল্লাহর জিকির, আল্লাহকে স্মরণ করা। বন্দা যখন কোনো কাজ কামের মধ্যে লিপ্ত হয়ে যায়, দুনিয়ার মায়ায় পড়ে যায়, দুনিয়ার মায়া ঠিক করে যখন আল্লাহর জিকিরের দিকে ধাবিত হয়ে যায়, আল্লাহর রহমতের ফেরেশতারা ওই বন্দার পক্ষ থেকে সাক্ষী দিতে শুরু করে দেন, আল্লাহ দেখেন আপনার বন্দারা দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে আপনি আল্লাহর গোলামি করার জন্য, আপনার জিকির করার জন্য তারা দাবিত হয়ে গেছে, বসে আছে। আল্লাহ আপনি তাদেরকে প্রত্যেকের জীবনের গুণাগুলি মাফ করে দিন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ভন্ডারী তুমি যেহেতু হে ফেরেশতারা তোমরা বলেছিলে আমার বন্দারা আমার গোলামি করবে না, জিকির করবে না, আমি তো অবশ্যই জানি কোন বন্দাটা মসজিদে চলে আসছে, কোন বন্দাটা আসে নাই, কিন্তু তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো, তোমাদেরকে সাক্ষী রাখলাম আজকে যেই সমস্ত বন্দাগুলো আমার জিকিরের দিকে দাবিত হয়ে গেছে আমার ওই সমস্ত বন্দাদের জীবনের গুণা আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে উত্তম জিকির, সবচেয়ে উত্তম ইবাদত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উনাব্বিউকুম বি খাইরিল আমালিকুম, আমি কি তোমাদেরকে আমলের মধ্যে যাহা শ্রেষ্ঠ সেই আমলের সুসংবাদ দিব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজকাহা ইনদা মালিকিকুম ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম ওয়া খাইরিল লাকুম মিন নিফাকিয যাহাবি ওয়া ওয়ারাসিল ওয়া খাইরিল লাকুম মিন আনতুলকু আদুওয়াকুম ফাতাদরিবু আনাকাহুম ওয়ায়াদরিবু আনাকাহুম। হে ফেরেশতারা, হে আমার ভন্ডারা তোমরা শুনো, হে আমার সাহাবীরা তোমরা শুনো, তোমাদের প্রভুর নিকট যা সবচেয়ে প্রিয়, সবচেয়ে যেটা যে জিনিসটা সবচেয়ে প্রিয়, যার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, কোন মানুষ যদি এমন মর্যাদা রূপা এবং স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করে, এর চাইতে শ্রেষ্ঠ আমলের কথাকে আমি তোমাদেরকে বলবো, এর চাইতে আরও শ্রেষ্ঠ আমলের কথা বলবো, তোমাদের যদি আল্লাহর রাস্তায় তোমরা যদি তোমাদের শিরটা যদি দিয়ে দাও তার চাইতে আরও শ্রেষ্ঠ আমল কি তোমাদেরকে বলবো? সাহাবাই কেরাম বললেন, কালু বালা, অগো অগো আল্লাহ, অগো আল্লাহর নবী বলুন কোনটি শ্রেষ্ঠ আমল? আল্লাহর নবী বলতেছেন, কালা জিকরুল্লাহ, সবচেয়ে উত্তম আমল হলো আল্লাহর জিকির। জুড়ে বলুন সুবহানাল্লাহ। একটু জবান কুলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, আর একটু জবান কুলে বলি আলহামদুলিল্লাহ। তাহলে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কি? জিকরুল্লাহ, আল্লাহর জিকির। এই আল্লাহর জিকির যদি সবচেয়ে শ্রেষ্ঠ আমল হয়, গত সপ্তাহে বলেছিলাম এই আল্লাহর নবী বলেছেন, মাসালুল্লাযি ইয়াজকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াজকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইত, হাইয়্যি ওয়াল মাইত। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর জিকির করে আর যেই ব্যক্তি আল্লাহর জিকির করে না, মৃত এবং জিন্দার মধ্যে যেমন পার্থক্য রয়েছে তেমনই পার্থক্য রয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যদি কোনো মানুষ জিকির না করে তার কলবটা মর্দা হয়ে যায়, মৃত হয়ে যায়, আর যারা আল্লাহর জিকির করে তাদের কলবটা জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। বলো সেই জন্য আল্লাহর নবী রহমাতান লিল আলামিন হাদিস শরীফের মধ্যে ডাক দিয়ে বলেন, বন্দা যখন জিকির করে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দার সঙ্গে কেমন সম্পর্ক রাখেন আল্লাহ বলেন। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আনা ইনদা যন্নি আব্দি ফি ওয়া আনা মাহু ইযা যাকারানি ফা ইন যাকারানি ফি নাফসিহি,
আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন হাদিস কুদসির মধ্যে যে আল্লাহ বলেন আমার বান্দাগণ যখন আমাকে যখন শরণ করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে শরণ করি যখনই বান্দা আমার শরণ ভুলে যায় আমার কথা তার অন্তর থেকে চলে যায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ও তাদেরকে ভুলে যাই বান্দা যখনই আমার আমাকে ডাকে আমার জিকির করে আমি বান্দার ডাকে সাড়া দেই আমি বান্দার কথা শুনি আর বান্দা যখন আমার জিকির ছেড়ে চলে যায় জিকির যখন ছেড়ে যায় ভুলে যায় তখন আমি আল্লাহ তাদেরকে ভুলে যাই সেজন্য আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন আবার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন বান্দা যখন আমাকে শরণ করে আমি ওই বান্দাকে শরণ করি বান্দা যখন আমার শুকরিয়া আদায় করে আমি ওই বান্দার সাথে সাথে শুকরিয়া আদায় করি জুড়ে বলুন সুবহানাল্লাহ সেই জন্য আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষ বান্দা যখন আমাকে শরণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে শরণ করেন আল্লাহ বলেন বান্দা যখন আমাকে শরণ করে আমি ওই বান্দাকে শরণ করি শুধু তাই নয় আল্লাহর নবী বলেন যাকারতুহু ফি মালাই খাইরিম মিনহুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর যার সাধ্য মতো আমার জিকির করে আমি তাদেরকে সে যদি কোনো মানুষ যদি কোনো সবার মধ্যে জিকির করে একত্রে যদি অনেক মানুষ নিয়ে যদি আমার জিকির করে আমিও তার চাইতে উত্তম সবার মধ্যে বসে আমি ওই বান্দার কথা স্মরণ করি জুড়ে বলুন সুবহানাল্লাহ আমরা যে রকম এখানে বসে একত্রিত হয়ে সবার মধ্যে যখন আমরা আল্লাহকে স্মরণ করতেছি আল্লাহ বলেন এর চাইতে উত্তম সবার মধ্যে বসে আমি আমার বান্দার জন্য আমার বান্দার কথা আমি স্মরণ করি সুবহানাল্লাহ বলুন তাহলে জিকির করা দরকার আছে কিনা নাই সেই জন্য গত সপ্তাহে বলেছিলাম শুধু লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা শুধু লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শুধু জিকির নয় আপনি নামাজ পড়বেন রোজা রাখবেন হজ করবেন যাকাত দিবেন সেটাও একটা জিকির কারণ এই মাসটা হজে হজের মাস হজের জন্য একটি নির্দিষ্ট সময় তাকে সীমা রয়েছে এই হজটাও আল্লাহর একটা জিকির কথা বলুন ঠিক কিনা আল্লাহ পাক বলেন আল হাজ্জু আশহুরুম মা'লুমা আল্লাহ বলেন হজের কয়েকটি মাস আছে আছে সুপ্রসিদ্ধ এর মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে জিলহজ মাস এই মাসের মধ্যে যদি কোনো মানুষ হজ করে আর ওই মাসের মধ্যেই হজ করতে হয় কথা বলুন ঠিক কিনা এই মাসের মধ্যেই হজ করতে হয় এই হজটা আমাদের প্রতিটি মানুষের উপর ফরজ নয় প্রতিটি মানুষের উপর ফরজ নয় ইসলামের শরীয়তের মধ্যে পাঁচটি ভিত্তি রয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর মধ্যে হজ হচ্ছে একটি উত্তম ভিত্তি যেমন হজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা সংকল্প করা এরাদা করা কি করা ইচ্ছা করা সংকল্প করা এরাদা করা আপনি ইচ্ছা করতে হবে কি করতে হবে কি করতে হবে ইচ্ছা করতে হবে আপনার যদি ইচ্ছা না থাকে তাহলে কি হবে ইচ্ছা করিলেই উপায় হয় ঠিক না আপনার হজ ফরজ হয়েছে আপনার উপর আপনার উপর হজ ফরজ হয়েছে কিন্তু আপনি যাওয়ার মতন ক্ষমতা আছে আপনি হজ করতেছেন না কিন্তু এটা আপনার ইচ্ছা নাই আপনি ইচ্ছাই করতেছেন না আপনি মনে মনে ভাবতেছেন হজ করবার সময় আছে যারা যাদের টাকা আছে তারা মনে করে যে আমার আমি আমার ছেলে মেয়ে এখনো বিয়ে শাদী দেই নাই তাদের বিয়ে শাদীটা দিয়ে নেই জঞ্জালটা শেষ করে আমি বিয়ে কী করবো হজ করবো ঠিক না আবার কেউ কেউ যারা চাকরিজীবী আছে তারা মনে করে যে অবসরের ভাতা যখন পাইবো অনেক টাকা পয়সা পাইবো ওই সময় অবসর পাইলে অবসরের ভাতা দিয়ে আমরা কি করব হজ করব আবার কেউ যারা ব্যবসায়িক আছে তারা চিন্তা করে এই যে ব্যবসা করতেছি অনেক হালালের টাকা আছে হারামের টাকা আছে এই হালাল হারামের টাকা দিয়া যদি এখন ব্যবসা যেইভাবে চালাইছি হজ কইরা আসলে তো আর এইভাবে কাজ করতে পারবো না অন্যায় অপরাধ করতে পারবো না সব কিছু ছেড়ে দিতে হবে তাহলে আরে কয়েকটা দিন ব্যবসা করে নিই তারপরে কি করব হজ করব আছে কিনা নাই এইরকম মানুষের বিভিন্ন অজুহাত মানুষ সমাজের মধ্যে কি করতেছে মানুষ দেখিয়ে হজ থেকে মানুষ বিমুখ হয়ে যাচ্ছে সেই জন্য আপনার সন্তান বিয়ে দেওয়ার কথা নয় তো আপনার যদি বিয়ে আপনার নিজে বিয়ে করার আগে যদি হজ আপনার উপর ফরজ হয়ে যায় তখনই আপনার উপর হজ করা ফরজ ঠিক না
আমি প্রাপ্ত বয়স্ক হয়ে গেছি, প্রাপ্ত বয়স্ক হলে আপনার উপর যদি আমার এই ক্ষমতা, যাতে টাকা পয়সা যাওয়ার মতন ক্ষমতা থাকে, তাহলে আমার উপর হজ ফরজ, আমার উপর হজ ফরজ। যদি আমি মনে করি যে আর কয়েক মাস কয়েক বছর পর কর্ম ছেলে মেয়ে বিয়ে শাদি দেওয়ার পর চাকরির অবসর পাতা পাওয়ার পর, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণী হচ্ছে মরণশীল, কেউ মরণের হাত থেকে রেহাই পাবে না, কেউ পাবে, কিন্তু কে কখন মরবে সেটা কি আমরা জানি, সেটা কি আমরা জানি, সেটা আমরা জানি না। একটু আলোচনা শুনুন আল্লাহর নবী রাহমাতাল্লিল আলামিন হযরতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানে বর্ণিত, আল্লাহর নবী বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াকিমু সলাতা ওয়াতু যাকাতা ওয়াল হজ্জ ওয়াস সাওম রমাদান। আল্লাহর নবী রাহমাতাল্লিল আলামিন বলেন ইসলামের পাঁচটি রুকুন রয়েছে, পাঁচটি স্তম্ভ রয়েছে, এর মধ্যে এক নম্বর হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা প্রেরিত রাসূল, ওই কথা সাক্ষ্য দিতে হবে, কথা বলুন ঠিক কি না। দুই নম্বর হচ্ছে নামাজ, ওয়াকিমুস সালাতা নামাজ কায়েম করেন। তিন নম্বর হচ্ছে যাকাত দেওয়া, ওয়াতুস যাকাত যাকাত প্রদান করেন। চার নম্বর হচ্ছে হজ করা, তারপরে পাঁচ নম্বর হচ্ছে রমজান রমাদান, রমজান মাসে রোজা রাখা, কি করা, রমজান মাসে রোজা রাখা। তাহলে আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিন ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষ, আমরা এই হাদিস থেকে পাঁচটা বৃত্তি যখন আমরা পাইলাম, এটাকে যদি আমরা দুই ভাগে যদি ভাগ করি, তাহলে একটা হচ্ছে ইতেকাদের বিষয় আর একটা হচ্ছে আমলের বিষয়, এবাদতের বিষয়, কথা বলুন ঠিক কিনা। একটা হচ্ছে ইতেকাদ মানে বিশ্বাস করা, বিশ্বাস স্থাপন করা, এই আকীদাটা রাখা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মোহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর বান্দা প্রেরিত রাসূল, এটা আমরা বিশ্বাস করতে হবে না। এটা যদি আমরা কেউ বিশ্বাস না করি, শুধু মুখ দিয়ে স্বীকৃতি দিই, অন্তর দিয়ে যদি বিশ্বাস না করি, এই আকীদা শব্দের অর্থই হচ্ছে মনে প্রাণে দৃঢ়ভাবে বিশ্বাস করা, যে আমি মুখ যদি মুখ দিয়ে বললে আমার মতন আপনার মতন কত হিন্দু কত বৌদ্ধ খ্রিস্টান গুলা লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা জানে, কিন্তু তারা মুসলমান মুসলমান না, কারণ সে স্বীকৃতি দেয় না এবং বিশ্বাস করে না, মন থেকে অন্তর থেকে বিশ্বাস করে না। তাহলে বোঝা যায় অন্তর থেকে বিশ্বাস না করলে কোনো কিছু হাসিল করা যায় না, সে প্রকৃত মমিন হতে পারবে না। আর অন্তর থেকে যদি বিশ্বাস করে তাহলেই প্রকৃত মমিন, আর যদি সে শুধু খালি মুখ দিয়ে বলে অন্তর থেকে বিশ্বাস স্থাপন না করে, তাহলে কখনো সে ইমানদার এবং মমিন হতে পারবে না, কথা বলুন ঠিক কিনা। এখন আমরা এমন মুসলমান আছি কিনা নাই, আমরা শুধু মুখ দিয়ে বলি কিন্তু আমাদের কাজে কর্মে বাস্তব জীবনে আমরা সেটাকে বাস্তবায়িত করি না। সেই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা মানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন তোমরা হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না, ঠিক না। আমরা মুসলমান বনতে কিন্তু আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দখুলু ফিস সিলমি কাফফার ভিতরে আমরা ঢুকতে পারি নাই, সেই জন্য আমরা পরিপূর্ণ মুসলমান আমরা হতে পারি নাই, কথা বলুন ঠিক কিনা। কারণ আমাদের উপর নামাজ ফরজ হয়েছে, আমরা নামাজ পড়ি নাই, আমাদের উপর হজ ফরজ হয়েছে, আমরা হজ করি নাই, সময় আছে সময় আছে করব, করি কিনা, আমাদের উপর হজ ফরজ হয়েছে, আমরা হজ করি নাই, আমাদের উপর নামাজ ফরজ হয়েছে, আমরা নামাজ পড়ি না, আমাদের উপর যাকাত ফরজ হয়েছে, আমরা যাকাত আদায় করি না, সেই জন্য আমরা পরিপূর্ণ বিশ্বাস করতে পারি না। আর পরিপূর্ণ মনে প্রাণে বিশ্বাস করার নামই হচ্ছে ইতেকাদ। আর আমলের বিষয় হচ্ছে আপনি কি করবেন, এক আমলের দিক দিয়ে হচ্ছে তিনটে আমল, শারীরিক আমল, আপনার আত্মিক এবাদত আত্মিক আমল, আপনার শরীর এবং অর্থের দুইটি এবাদতের মধ্যে সামিল হবেন।
আপনি হজ করতে গেলে শুধু টাকা দিয়ে আপনি হজ করতে পারবেন না আপনার যদি শরীর সুস্থ না থাকে হজ করা সম্ভব না হাদিস সাহেব যারা গেছেন আপনারা জানেন হজ করা কি এত সহজ বিষয় কথা বলুন সহজ বিষয় না শরীরের মধ্যে জোর থাকতে হবে শরীর সুস্থ থাকতে হবে আপনার শরীর সুস্থ থাকতে হবে টাকাও থাকতে হবে তাহলে আপনি পরিপূর্ণভাবে হজ করে আসতে পারবেন কথা বলুন ঠিক কি না আর এখন যদি মনে করি বুড়া হইতে হইতে কুজা হই আপনি গুজা হইয়া হাঁটি তারপর যদি কই বয় কি হয় নাই আমাদের হজের সময় হয় না ওই সময় কি হজ করা সম্ভব আচ্ছা বলেন তো কোন ইবাদত হজ না শুধু যে কোন ইবাদত আপনার শরীর যদি সুস্থ না থাকে আপনি কি এই ইবাদতটা সঠিকভাবে করতে পারবেন আজকে মনে করেন নামাজ একটা ইবাদত আমাদের জন্য ফরজ ইবাদত এই নামাজটা যদি আমাদের শরীর সুস্থ না থাকে তাহলে আমরা সঠিকভাবে আদায় করতে পারবো না 12 বছরের যুবক 15 বছরের যুবক 18 বছরের যুবক যেইভাবে সেজদা করতে পারবে যেইভাবে রুকু করতে পারবে 50 বছর 60 বছরের যুবক 60 বছরের বুড়ো চাচা 80 বছরের দাদা কি এইভাবে কাজ করতে পারবে যদি রুকুতে যায় তাহলে কমর চলে যায় ঠিক না সেজদাতে গেলে পিঠে ধরে মাথায় ধরে আবার অনেক সময় দেখা যায় আমরা হাঁটতে পারি না বসতে পারি না চেয়ারে বসে নামাজ পড়ি আছে কিনা নাই এটা সমাজের মধ্যে এক ধরনের ফ্যাশন হয়ে গেছে চেয়ার বসে নামাজ পড়া কই একটু কোমরে ব্যথা বললেই মনে হয় যে চেয়ার বসে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে আছে কিনা নাই এটা কখনো সম্ভব না এই মাসালাটা যদি কেউ শুনেন আবার আপনারা কি করেন না যে মনে করেন না মনে হুজুর আমি সেয়ারে বইয়া নামাজ পড়ে দিকে আমার এই কথা কইছে এটা না কিন্তু নামাজের বিধান আছে নামাজ যদি আল্লাহর ইবাদতেরও বিধান আছে আপনি যদি দাঁড়ায় না পড়তে পারেন তাহলে বসে পড়েন বসে যদি না পারেন ঘুমায়া পড়েন ঘুমায়া যদি না পড়েন ইশারায় পড়েন ঠিক না ইশারায় পড়েন কি এখানে দাঁড়ানোর কথা বলা হয়েছে বসার কথা বলা হয়েছে ঘুমানোর কথা বলা হয়েছে ইশারার কথা বলা হয়েছে ঠিকই না সেরে বওয়ার কথা কোনো জায়গায় আছে আসেনি নাই এখন যদি ওই রকম মানুষ হয় দাঁড়াইতে পারে না বসতে পারে না সেয়ারে বসতে বসতেও পারে না ঠিক আছে না তাহলে তার জন্য সেয়ারে বসে যদি সে নামাজ পড়ে তাহলে কি হবে তার নামাজটা আপনি এই যে আপনি বাড়ি থেকে হেঁটে আসতে পারলেন মসজিদে হেঁটে আসার পর মসজিদে এসে যদি আপনি বলেন যে আমার এখন আমি বইতে পারি না দাঁড়াইতে পারি না তাহলে আমি কেমনে নামাজ পড়তাম এটা কি হইব আপনি কি মসজিদ থেকে আসছেন না বইয়া আসছেন না দাঁড়ায় আসছেন কথা বলুন আপনার যদি বসতে সমস্যা হয় দাঁড়াইতে কোনো সমস্যা না আপনি অন্তত যেই জিনিসটা পারেন আপনি দাঁড়ায় করতে সেটা দাঁড়াই করতে হবে এভাবে আদায় করতে হবে তা না হলে নামাজ হবে না এই দিকে আলোচনা এক অন্যদিন বিস্তারিত আলোচনা করব একটা কথাই বলতেছিলাম যে আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলেন নামাজটা আমাদের জন্য একটা ইবাদত আমাদের বয়স যখন হয়ে যায় আমরা নামাজ আদায় করতে কষ্ট হবে সেজদা করতে কষ্ট হবে রুকু করতে কষ্ট হবে কথা বলুন ঠিক কি না সেই জন্য আমরা যখন সুস্থ থাকবো সুস্থ শরীর নিয়ে এবাদত করাটাই হচ্ছে এবাদতটা আল্লাহর দরবারে বেশি কবুল হয় কারণ এক হাদিসের মধ্যে দেখলাম বুড়া মানুষ কখনো জান্নাতে যাবে না কি বুড়া মানুষ এখন আমরা সভাপতি সাহেব যদি হন যে দাঁড়িয়ে উড়ি ভাই কিসে বুড়ি গেছে এখন মনে আর জান্নাতে যাওয়া সম্ভব না ঠিক না এই চিন্তা আছে কিনা নাই আল্লাহ কয় বুড়া যারা আছে বুড়া রাখতাম না আরে জোয়ান বানাই আমি জান্নাতে নিয়ে যাবো সুবহানাল্লাহ বলুন তাহলে বোঝা যায় সুস্থ এবং সবল শরীর থাকতে আপনি যেইভাবে আল্লাহর গোলামি করতে পারবেন আপনি অসুস্থ হলে সেইভাবে আল্লাহর গোলামি করতে পারবেন না হজটা এমন একটা ইবাদত সেটা সুস্থ শরীর যদি তাকে আপনি পরিপূর্ণভাবে হজের ফরজগুলো আপনি আদায় করতে পারবেন তা না হলে আপনি পরিপূর্ণভাবে আদায় করতে পারবেন না সেই জন্য নামাজ যদি আপনি কাজা করে দেন নামাজটা কাজা করার পর আপনি নামাজ কাজা পড়তে পারবেন এটা হাদিসের মধ্যে বিধান আছে পড়া যাবে ঠিক না কিন্তু হজ কাজা করলে হজ কাজা আদায় করা যাবে না কিন্তু নির্দিষ্ট সময়ের ভিতরে হজ আদায় করতে হবে কথা বলুন ঠিক না আপনি যদি মনে করেন জিলহজ মাসের দিয়ে হজ না করে আমি মেন যে হজ এটা না করে আমি চিন্তা করবো যে রমজান মাসে গিয়ে করে আসবো এই হজ আদায় হবে হজের ফরজ আদায় হবে আদায়
আপনি আদায় হবে না, পরিপূর্ণভাবে হজ আদায় হবে না। কিন্তু ফরজ নামাজ যদি আপনি এক ওয়াক্ত ছেড়ে দেন, আপনি এটা অন্য মাকরুহ সময় যে সময় নামাজ পড়লে মাকরুহ, এই সময় ছাড়া যে কোনো সময় আপনি কাজা নামাজ আদায় করতে পারবেন। কিন্তু হজ যদি কাজা হয় যে আপনি ওই নির্দিষ্ট সময় ছাড়া কখনো আপনি আর কি করতে পারবেন না, হজ করতে পারবেন না। সেই জন্য হজ যখনই আপনার উপর ফরজ হবে আপনার তখনই আদায় করা দরকার। কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রতিটি মানুষই মৃত্যুবরণ করতে হবে। মরণ কার কাছে কখন আসে বলে আসে না, সেই জন্য পরিপূর্ণ সময়ে আমাদেরকে হজ আদায় করতে হবে। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য আল্লাহর নবী রাহমাতান লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, تعزلوا إلى الحج فإن أحدكم لا يدري ما يعرض له. আল্লাহর নবী বলেন, হজ তাড়াতাড়ি আদায় করো, কেননা তোমাদের কার জন্য কারো জানা নেই যে তোমরা কখন কোন সময় তোমাদের কোন পরিস্থিতির মধ্যে তোমরা সম্মুখীন হবে, কখন তোমরা মৃত্যুবরণ করবে, কখন তোমাদের সামনে কোন পরিস্থিতি হয়। আজকে তোমার উপর হজ ফরজ হয়েছে, তুমি 4 লক্ষ টাকা দিয়ে হজ করার মতন ক্ষমতা আছে। আজ থেকে 5 বছর পর তোমার এমন পরিস্থিতি আসতে পারে, কিন্তু তুমি 4 লক্ষ টাকা দিয়ে 4 লক্ষর জায়গায় যদি 8 লক্ষ টাকা লাগে, ওই 8 লক্ষ টাকা দিয়ে হজ করা তোমার পক্ষে ফরজ না। কিন্তু যখন তোমার উপর ফরজ হয়েছিল তুমি তখন আদায় করো না। কিন্তু এর শাস্তি ফরজ আদায় না করার কারণে এর শাস্তি তোমাকে ভোগ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আপনি হজ করার, যেমন এখন আমার উপর যদি হজ ফরজ হয়ে যায়, আমি যদি হজ না করি, আজ থেকে 4 বছর আগে মানুষ 2 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ টাকা দিয়ে যেতে পারতো, ঠিক কিনা? এখন 6 লক্ষ 7 লক্ষ টাকার মতন লাগে। কিন্তু এই যে 7 লক্ষ টাকার মতন দেওয়া এখন এমনও মানুষ আছে তার পক্ষে সম্ভব না। কিন্তু যখন দিতে পারছে সম্ভব তখন যায় না, তাহলে একটা ফরজ সে কি করছে, তর্ক করছে, সেই জন্য তার শাস্তি ভোগ করতে হবে কি হবে না? হবে। সেই জন্য যখনই যে নিশান তোমার উপর ফরজ হবে তখনই আমাদের উপর আদায় করা